আমার ক্লাস ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই আজ আমি তোমাদের সায়েন্সের খুবই ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্সেস এবং সেই বায়োলজিরই আজ আমি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের টু মার্কসের যে কোয়েশ্চেন্সগুলো তারই আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের দেব আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে তোমরা তোমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক এই ভিডিও পেয়ে যাবে এছাড়া তোমাদের জন্য আমার একটি আছে সেই ক্লিক করলেও তোমরা পরপর ভিডিওগুলি পেয়ে যাবে তার লিঙ্কও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া ভিডিও শেষে এন্ট স্ক্রিনেও ডিপি আসবে সেখানে ক্লিক করলেও তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেয়ে যাবে আর কোনো ভিডিও যদি তোমাদের দরকার হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও আমি তার অ্যান্সার তোমাদের দিয়ে দেবো কারণ আমি তোমাদের ফাইভ মার্কসেরও উইথ অ্যান্সার একটি ভিডিও দিয়েছি তোমাদের সাজেশানেরও ভিডিও দিয়েছি তোমরা অতি অবশ্যই সেগুলো যদি না দেখে থাকো তাহলে দেখে নিও তাহলে এসো আজ আমরা প্রথমে জেনে নিই যে তোমাদের যে লিখিত পরীক্ষা হয় সেভেন্টি মার্কসের সেই সত্তর নাম্বার লিখিত পরীক্ষাতে আমাদের টু মার্কসের কোয়েশ্চেন কত দাগে থাকবে আমাদের টু মার্কসের কোয়েশ্চেন একের দাগে থাকবে আমাদের দুটি পার্ট হয় পার্ট এ এবং পার্ট বি একটি হয়উ থাকবে এবং আমাদের আরেকটি পার্টে আমাদের আমাদের ফিফটি টু মার্কসে আমাদের বড় প্রশ্ন থাকবে টু মার্কস থ্রি মার্কস অ্যান্ড ফাইভ মার্কসে সেই টু মার্কসে কোয়েশ্চেনটাই আমাদের একের দাগে প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর আমাদের করতে হবে টু ইন্টু ফাইভ করে মোট টেন মার্কস এবারে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখিয়ে নেব প্রথমটি হলো সোমাটোজেনিক জনন কাকে বলে জোর কলম কাকে বলে অটোগ্যামি কি পার্থক্য ও উজেনেসিসের মধ্যে সাদৃশ্য লিঙ্গ নির্ধারণ ড্রাগের অপব্যবহার কাকে বলে ট্রাঙ্কুইলাইজারের একটি উদাহরণ দাও পিওট্রপি বলতে কি বোঝো উদাহরণ দাও মধুর গুরুত্বপূর্ণ উপাদানগুলির নাম লেখ শার্টলির কোষ কাকে বলে এর কাজ কি কোলেস্ট্রাম কি যৌন ও অযৌন জননের পার্থক্য বহুভ্রূণতা কি উদাহরণ দাও নেক্সট ফর্টিনে কোয়েশ্চেনটি হলো দি নিশে কি জিন মিউটেশন কিভাবে ঘটে বায়ু পরাগী ফুলের দুটি বৈশিষ্ট্য ডাউন সিনড্রোমের দুটি কারণ ডিএনএর দ্বিতন্ত্রী নকশার গঠন এক্স সি সিটু সংরক্ষণ কি উদাহরণ দাও ক্লোনিন ক্লোনিং ভেক্টর বলতে কি বোঝো জীব বৈচিত্র্যে বিলুপ্তির কারণগুলি বর্ণনা করো অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে পার্থক্য টিকাকরণের গুরুত্ব কি জেনেটিক কোদের বৈশিষ্ট্য আমি জাস্ট পয়েন্টগুলো তোমাদের দিয়েছি এগুলো তোমরা রেডি করো নেক্সট কোয়েশ্চেন আলফা বৈচিত্র্যের বৈশিষ্ট্য কলা পালনের গুরুত্ব লেখো খাদ্য শৃঙ্খলের প্রকারভেদগুলি লেখো নেক্সট টোয়েন্টি এইটে কোয়েশ্চেন ফাইলেরিয়ার রোগের লক্ষণ কী টোয়েন্টি নাইনেরটি হল মরুলা ও ব্লাস্টুলার মধ্যে পার্থক্য লেখো মাছের দুটি রোগের নাম জীবাণুসহ ব্যাখ্যা করো ধোঁয়াশা কি সীসা ও ক্যাডমিয়াম ঘটিত রোগের নাম নেক্সট হচ্ছে সক্রিয় ও নিষ্ক্রিয় অনাক্রমতা কাকে বলে বায়োস্ফিয়ার রিজার্ভের বৈশিষ্ট্য মাস্কডাইন রোগের কারণ উল্লেখ করো নিউক্লিওজোম কি টার্নার্স অথবা ক্লাইন ফিল্টার সিনড্রোমের উপসর্গ উল্লেখ করো ফ্যালোপিয়ান নালি কি এর কাজ লেখো অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে উদাহরণ দাও দাঁত রোগ বলতে কি বোঝো ক্যান্সারের কারণগুলি উল্লেখ করো সাইল্যান্ট ভ্যালি আন্দোলন বলতে কি বোঝো জন্মহার ও মৃত্যুহারের মধ্যে পার্থক্য সব অন্ধাত্ম কাকে বলে ফর্টি ফাইভ এটি হল সহ প্রকটতা কি 우다하론다 ফর্টি সিক্স হলো এইচ এর সম্পূর্ণ নাম লেখো সে কি আইসোগ্যামি ও অ্যানাইসোগ্যামির মধ্যে পার্থক্য ওজন স্তরের অবক্ষয়ের পরিণাম কি কি সেন্ট্রাল ডগমা বলতে কি বোঝো চিপকো আন্দোলনে টিকা লিঙ্কেজ ও ক্রসিং এ টিকা করবে ভালোভাবে রেডি করবে এবং তারপরে ফিফটি টু এটা হলো প্রণোদিত প্রজনন বলতে কি বোঝো তাহলে আজ আমি তোমাদের এইচএস এর খুবই ইম্পর্টেন্ট টু মার্ক্সে ফিফটি টু কোয়েশ্চেন্স দিলাম আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে ভালো লাগলে লাইক করো বন্ধুদের শেয়ার করো শেষ অবধি আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ